আমার 4 সদস্যের একটি ছোট্ট পরিবার, আমার সংসার 3 জায়গায়। এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আমার 3 জায়গার সংসারের ঘানি টানা কতটা দুষ্কর আপনারা সবাই বুঝতে পারছেন। এখন আমরা গত 2 বছর ধরে বহু আন্দোলন করেছি, কিন্তু কেউ কর্ণপাতই করে নাই। তারা বারবার বলে আশ্বাস দিয়েছে বদলি যৌক্তিক দাবি, কিন্তু তাদের ওই দাবিটা কথার মধ্যে সীমাবদ্ধ রেখেছে, বাস্তবায়ন কখনোই করে নাই। আমরা আশা করছি বর্তমান যে সরকার আছে, বৈষম্য নিরসনের জন্য সরকার, ন্যায় বিচার করে দেওয়ার সরকার, আমরা তাদের কাছে আশা করছি আমরা ন্যায় বিচার পাব। আমাদের এটা বৈষম্য না, রীতিমতো আমাদের উপরে জুলুম করা হয়েছে, এটা বন্ধ করে দিয়েছে। একটা পথ যখন বন্ধ করে দেয় তার বিপরীতে একটা রাস্তা খোলা রাখতে হয়। আমাদের প্রতিষ্ঠান পরিবর্তন, আমরা মাধ্যমিক স্তর স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষকরা প্রতিষ্ঠান পরিবর্তন করার সুযোগ পেতাম, সেটা 7 নং ধারার মাধ্যমে, কিন্তু ফ্যাসিবাদী সরকার 2022 সালে তা তাদের রাজনৈতিক ক্ষমতার বলে বন্ধ করে দেয়। আমরা পড়ি বিপদে, শত শত কিলোমিটার দূরে পরিবার ছাড়া আমাদের চলা ভীষণ কষ্ট। আমার 4 সদস্য একটি ছোট্ট পরিবার, আমার সংসার 3 জায়গায়। এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আমার 3 জায়গার সংসারের ঘানি টানা কতটা দুষ্কর আপনারা সবাই বুঝতে পারছেন। এখন আমরা গত 2 বছর ধরে বহু আন্দোলন করেছি, কিন্তু কেউ কর্ণপাতই করে নাই। তারা বারবার বলে আশ্বাস দিয়েছে বদলি যৌক্তিক দাবি, কিন্তু তাদের ওই দাবিটা কথার মধ্যে সীমাবদ্ধ রেখেছে, বাস্তবায়ন কখনোই করে নাই। আমরা আশা করছি বর্তমান যে সরকার আছে, বৈষম্য নিরসনের জন্য সরকার, ন্যায় বিচার করে দেওয়ার সরকার, আমরা তাদের কাছে আশা করছি আমরা ন্যায় বিচার পাব। আমাদের এটা বৈষম্য না, রীতিমতো আমাদের উপরে জুলুম করা হয়েছে, এটা বন্ধ করে দিয়েছে। একটা পথ যখন বন্ধ করে দেয় তার বিপরীতে একটা রাস্তা খোলা রাখতে হয়। আমাদের প্রতিষ্ঠান পরিবর্তন করার সমস্ত সুযোগ তারা বন্ধ করে দিয়েছে, যে পারস্পরিক বদলি প্রজ্ঞাপন দিয়েছে, আমরা কেউ একজন শিক্ষকও বদলে হতে পারবো না, জাস্ট সরকারের কিছু টাকা খরচ হবে। তাহলে কেন এই প্রহসন? আমাদের শূন্য পদে বদলে দিলে আমরা পরিবারের কাছে যেতে পারবো, আমরা গ্রামের শিক্ষক শহরে কেন আসতে চাইব? আমরা আমাদের পরিবারের কাছে ফিরতে চাই। আমাদের সুষ্ঠু একটি আমরা বহু গ্রুপ বিভিন্ন ধরনের প্রস্তাবনাও তাদেরকে দিয়েছি, তারা পর্যালোচনা করলে সুন্দর একটা সমাধানও পাবে। যদি এমনও করে, তারা শূন্য পদে বদলি প্রজ্ঞাপন যদি দিতে তাদের এত সমস্যা হয়, এন্টারসে টেলিটকের মাধ্যমে একটা সফটওয়্যার তৈরি করে ইন্ডেক্সধারী শিক্ষকদের যদি আলাদা একটা বিজ্ঞপ্তি দেয় তাতেও আমাদের উপকার। তার পরবর্তীতে ফ্রেশারদের একটা নিয়োগ হলো, কিন্তু তারা তাতেও রাজি না। আসলে তারা চাচ্ছেনটা কোনটা? ফ্যাসিবাদী সরকারের সেই দোষরা যদি থেকে থাকেন, আমরা কিন্তু রাজপথে ছাড়বো না, আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। আমরা কঠোর আন্দোলনে যাব, আমরা রাজপথে থেকে যাব, আমরা প্রতিষ্ঠানে ফিরছি না। আমাদের পরিবার বাঁচাতে হবে, আমার পরিবার বাঁচাতে হবে। আমরা পরিবার যদি না থাকে আমি চাকরি দিয়ে কি করব? আর চাকরিটা তো আমি মেধায় পেয়েছি, আমি কাউকে টাকা দিয়ে চাকরিটা পাই নাই। আমার মেধার জোরে যে চাকরি, এটা বাঁচাতে হলে সরকারকে আমাদের পাশে এসে দাঁড়াতে হবে।